হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং বেসিক ভিডিও টিউটোরিয়ালস। আজকে যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে হাউ টু সিকিউর গ্যারান্টিড পেমেন্টস অ্যাট আপওয়ার্ক। সো আপওয়ার্কে কাজ করলে আপনি কীভাবে গ্যারান্টিড পেমেন্টস পাবেন ক্লায়েন্টদের থেকে সেটা আমরা দেখবো। লেটস সি। সো আমি আফতাব আলম সিদ্দিকি, অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং ফ্রিল্যান্সার অ্যাট আপওয়ার্ক অ্যান্ড ইল্যান্স। গত 10 বছর ধরে আমি এই প্ল্যাটফর্মসগুলোতে কাজ করছি। সো এখানে আমি তিনটা টপিক কভার করব। নাম্বার ওয়ান হচ্ছে, যদি আওয়ারলি জবস হয় তাহলে আপনাকে পেমেন্ট গ্যারান্টি করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপওয়ার্কের টাইম ট্র্যাকারটা ডাউনলোড করে সেখানে আপনাকে টাইম লগ ইন করতে হবে। সেটা যদি না করেন তাহলে আওয়ারলি জবে আপনাকে ক্লায়েন্ট অথবা আপওয়ার্ক পেমেন্ট দিবে না। সো আপনার লগ ইন ডিটেলস যেটা আছে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি সফটওয়্যারটা আপওয়ার্কের সাইট থেকে ডাউনলোড করবেন, অ্যান্ড দেন সেখানে লগ ইন করে যেই ক্লায়েন্টেরই কাজ করতেছেন সেটা সেখানে আপনি স্টার্ট দিয়ে আপনি কাজ করতে পারেন। আর সেটা যদি ফিক্সড জব হয়, ফিক্সড জবের ক্ষেত্রে যেটা হয়, ক্লায়েন্টকে আপনাকে কাজ নেওয়ার আগে অথবা হায়ার করার আগে, অনেক ক্লায়েন্ট দেখা যায় যে চালাকি করে হায়ার করে ফেলে বাট পেমেন্টটা স্ক্রো ফান্ডের মধ্যে সাবমিট করে না। সো ইন দ্যাট কেস আপনি যদি কাজ করে সাবমিটও করে দিলেন, সে যদি পেমেন্ট না দেয় আপনার করার কিছু থাকবে না অথবা আপওয়ার্কও আপনাকে হেল্প করবে না। সো ক্লায়েন্ট থেকে কাজ হায়ার করার আগে আপনি তাকে বলে দিবেন যে তুমি প্লিজ পুট দ্য মানি অন এসক্রো। এসক্রো হচ্ছে আপওয়ার্কের একটা প্লেস যেখানে ক্লায়েন্ট যেই অ্যামাউন্টেরই আপনাকে প্রজেক্ট দিচ্ছে, ফর এক্সাম্পল $10 হোক $100 হোক, সেটা আগে সেখানে ডিপোজিট করবে, দেন কাজ স্টার্ট করবে। এটার অ্যাডভান্টেজটা কী, যখন ক্লায়েন্ট সেখানে টাকা ডিপোজিট করতেছে, এখন আপনি কাজ করে তাকে দিয়ে দিলেন, দেন ক্লায়েন্ট বললো আমার কাজ পছন্দ হয় নাই অথবা কোনো ঝামেলা করলো, কোনো এক্সকিউজ দেখালো যে আমি আর পেমেন্ট করব না, দেন আপনি আপওয়ার্কের এটার এগেনস্টে ডিসপিউট করতে পারেন, দেন আপওয়ার্ক সেটাকে হ্যান্ডেল করবে, অ্যান্ড আপনি যদি ঠিকভাবে কাজ করে থাকেন আপওয়ার্ক আপনাকে পেমেন্ট রিলিজ করে দিবে। সো আপনি যদি গ্যারান্টিড পেমেন্ট চান, এই দুইটা মেথড আপনাকে ইউজ করতেই হবে। আর ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেক ক্লায়েন্ট বলবে যদি কাজ শুরু করো আমি তোমাকে পেমেন্ট দিচ্ছি, এই ট্র্যাপে কখনোই পড়বেন না। অলওয়েজ ক্লায়েন্টকে বলবেন যে ফার্স্টে ডিপোজিট করো ইন কেস অফ ফিক্সড জবস, দেন আমি কাজ শুরু করব। আর আওয়ারলি জবসের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে হায়ার করে নিলেই আপনি ইজিলি টাইম লগিং করতে পারবেন, অ্যান্ড দেন 1 ঘন্টা টাইম লগ ইন করলে আপওয়ার্ক আপনাকে 1 ঘন্টার জন্য পেমেন্ট করবে। আর এটার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যখনই টাইম লগ ইন করবেন সেখানে একটা মেমো অপশান আছে যে আপনি কোন টপিকে কাজ করতেছেন সেটা মেনশন করে দিবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি যদি ইমেল মার্কেটিংয়ে টেমপ্লেট ডিজাইন করতেছেন, আর দেন আপনি মেমোতে লিখবেন ডিজাইনিং টেমপ্লেট, দেন টেমপ্লেট ডিজাইন শেষ হয়ে গেল, এখন আপনি ধরেন লিস্ট বিল্ডিং করবেন, সো আপনাকে আবার গিয়ে মেমোটা চেঞ্জ করে লিখে দিতে হবে ডুইং লিস্ট বিল্ডিং। তাহলে হবে কি, আপওয়ার্ক এখানে স্ন্যাপশটে দেখতে পাবে যে আপনি কোন সময় কোন টাস্ক করতেছিলেন, তাহলে ইজিলি আপনাকে পেমেন্ট দিয়ে দিবে আর কোনো প্রবলেম হবে না। সো আই হোপ দিস ভিডিও হেল্পস। এটা হেল্প করে থাকলে প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। ইফ ইউ আর নিউ হিট দ্য বেল আইকন, সো নেক্সট ভিডিও আসলেই আপনি একটা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ ইমেল contact@aftabalamsiddiqui.com অর ভিজিট মাই ওয়েবসাইট, সেখানে বিভিন্ন টপিক্সের উপর ভিডিও টিউটোরিয়ালস আছে দ্যাট উইল হেল্প ইউ অ্যাজ ওয়েল। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।